হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইরর ডিটেকশনের ক্লাস। আজকে হচ্ছে তোমাদের প্রোনাউনের ক্লাস, আর আজকে হচ্ছে তোমাদের ক্লাস নম্বর 15। এর আগে আমি তোমাদের 14টা ক্লাস করিয়ে দিয়েছি ইরর ডিটেকশনের। তোমরা যারা করনি তাদের জন্য আমি প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা বাকি ক্লাসগুলো করে নেবে। আর তোমরা জানোই যে এই যে ক্লাসটা, এগুলো পুরোপুরি বাংলায় হচ্ছে, আর এগুলো তোমাদের WBCS, ওয়েস্ট বেঙ্গল PSC, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, SSC, CGL, CHSL, ব্যাংক এবং অন্যান্য পরীক্ষা যেখানে তোমাদের ইরর ডিটেকশন আসে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই রুলগুলো তোমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, তো তোমরা এই ক্লাসগুলো মন দিয়ে করবে। আজকের ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, তোমাদের জন্য ওয়েবসাইট খোলা হয়েছে, সেই ওয়েবসাইটে ভিজিট করো এবং সেখানে কুইজ দেওয়া হচ্ছে, এবং কুইজ দিয়ে তোমাদের নলেজগুলোকে আরও ইনক্রিজ করতে থাকো। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকের এই ক্লাসটা শুরু করা যাক। তো আজকে হচ্ছে প্রোনাউন। দেখো, প্রোনাউন কাকে বলে আমাদের প্রথমে জানতে হবে। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হলো এমন একটি শব্দ যেটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। ঠিক আছে, প্রোনাউন হলো এমন একটি শব্দ যেটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন ধরো, আমরা একটা ধরো প্যারাগ্রাফ লিখছি, প্যারাগ্রাফ লেখার সময় কী করব, ধরো রাম স্কুলে যায়। ঠিক আছে, রাম স্কুলে যায়, রাম ভাত খায়, রাম, আমরা কি বারবার করে রাম লিখবো না? সেই জায়গায় কি রাম স্কুলে যায়, সে স্কুল থেকে বাড়িতে ফেরে এবং বাড়িতে এসে সে কি ভাত খায়। তো এই রামের জায়গায় আমরা কি ইউজ করছি, বাংলায় সে ইউজ করছি। ঠিক আছে, সে ইউজ করছি। তো সেরকমই আমাদের কি করতে হবে, এই রাম, এইটা হচ্ছে নাউন, এই নাউনের পরিবর্তে আমাদেরকে একটা ছোট্ট ওয়ার্ড বা তার পরিবর্তে একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। যেমন রাম, রামের জায়গায় এখানে কি ইউজ করবো আমরা, হি, হি কেম ব্যাক ফ্রম স্কুল। ঠিক আছে, হি ইট রাইস। এইভাবে আমাদেরকে ইউজ করতে হবে যে রামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে যেসব ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি তাদেরকে কি বলা হয়, প্রোনাউন বলা হয়। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে হচ্ছে প্রকারভেদ। প্রোনাউন প্রধানত আমাদের এই 7 প্রকার প্রোনাউন আমাদের পড়তে হবে। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তারপরে রেসিপ্রোকাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইম্ফ্যাটিক প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এই 7 প্রকার প্রোনাউন সম্বন্ধে আমাদের প্রধানত জানতে হবে। তো আমরা প্রথমে পার্সোনাল প্রোনাউনটা জেনে নিই। তো পার্সোনাল প্রোনাউনটা জেনে নেওয়ার আগে আমাদের প্রোনাউনের আমাদের এগুলো ভাগগুলোকে জানতে হবে। ঠিক আছে, প্রোনাউনের সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস আর পজিটিভ কেস। ঠিক আছে, এই 4টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু মুখস্থ করে নেবে। এই সাবজেক্টিভ কেসকে আমরা কিন্তু নমিনেটিভ কেসও বলতে পারি। ঠিক আছে, এই সাবজেক্টিভ কেসকে কিন্তু আমরা নমিনেটিভ কেসও বলতে পারি। ঠিক আছে, তো সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস আর পজিটিভ কেস, এখানে আমাদের দেখতে হবে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পার্সন। ঠিক আছে, ফার্স্ট পার্সন, আর এটা হচ্ছে তোমাদের সেকেন্ড পার্সন, আর এই ফার্স্ট সেকেন্ড বাদ দিয়ে যে বাকিগুলো আছে এগুলোকে বলা হয় আমাদের থার্ড পার্সন। ঠিক আছে, বুঝতে পারলে? সাবজেক্টিভ কেসে আইটা, অবজেক্টিভ কেসে কী হবে, মি হয়ে যাবে, আর পজিটিভ কেসে সেটা হয়ে যাবে মাই অথবা মাইন। তারপরে সেকেন্ড পার্সন দেখো, ইউ, ইউ আর ইওর অথবা ইওরস, এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, হিটা অবজেক্টিভ কেসে হয়ে যাবে হিম, আর এখানে পজিটিভ কেসে হয়ে যাবে হিজ। শি, হার, হার অথবা হার্স। ঠিক আছে, হার অথবা হার দুটোই কিন্তু পজিটিভ কেসে ইউজ হবে। তারপরে দেখো ইট, ইটটা কিন্তু তিনটে ক্ষেত্রেই একই হবে, শুধু দেখবে যে পজিটিভ কেসে তোমাদের ইটস হয়ে যাবে, শুধু একটা এস চলে আসবে। ঠিক আছে, ইট, ইট, ইটস, এটা হয়ে যাবে তোমাদের, এস যদি যুক্ত থাকে সেটাই বোঝা যাবে যে সেটা পজিটিভ কেস। পজিটিভ মানে তোমাদের আমি বুঝিয়েছিলাম যে পজিটিভ মানে হচ্ছে অধিকার, কোনো কিছুর প্রতি অধিকার যদি বোঝানো হয় তাহলে সেটাকে কী বলা হয়, পজিটিভ কেস। দিস বুক ইজ মাইন। ঠিক আছে, দিস বুক ইজ মাই মানে এই বইটা আমার, বুঝতে পারলে? দিস বুক ইজ মি কিন্তু হয় না, দিস বুক ইজ আই হয় না। ঠিক আছে, দিস বুক ইজ মাইন, এইভাবেই আমাদের ইউজ করতে হবে। কিন্তু অধিকার বোঝাচ্ছে, মানে এই বইটা আমার, এই বইটার প্রতি আমার অধিকার আছে, বুঝতে পারলে? পজিটিভ মানে হচ্ছে অধিকার। তারপরে দেখো উই, আস, আওয়ার, আওয়ার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স, হু, হুম, হুস। ঠিক আছে, তো এই যে 4টা দিয়েছি এই 4টা কিন্তু তোমরা লিখে ভালো করে মুখস্থ করে নেবে। ঠিক আছে, তোমাদের এই সাবজেক্টিভ, অবজেক্টিভ আর পজিটিভ এগুলো কিন্তু মনে রাখতে হবে, বুঝতে পারলে? চলো প্রথমে আসা যাক এখন পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি? আই, ইউ, হি, মি, দেম, এই যে একটু আগে দেখলে তোমরা, এগুলো হচ্ছে তোমাদের পার্সোনাল প্রোনাউন অথবা সাবজেক্টিভ অথবা তোমাদের নমিনেটিভ এগুলোকে বলা হয়। ঠিক আছে, আই, ইউ, হি, সি, ইট, উই, দে, এগুলো হয়ে যাবে কি তোমাদের পার্সোনাল প্রোনাউন, বুঝতে পারলে? পার্সোনাল মানে নিজেকে বোঝাবে। তো দেখো এখানে পার্সোনাল প্রোনাউন আমরা কীভাবে ইউজ করব, পার্সোনাল প্রোনাউন আমরা কীভাবে ইউজ করব। দেখো অর্ডারটা কী হবে তোমাদের, এটা হচ্ছে জেনারেল কেস, এটা হচ্ছে তোমাদের জেনারেল কেস। জেনারেল কেসে অর্ডারটা হয় তোমাদের মনে রাখবে 231। ঠিক আছে, 231 মানে হচ্ছে এটা সেকেন্ড পার্সনকে বোঝাবে, 2 মানে হচ্ছে সেকেন্ড পার্সন, আর 3 মানে হচ্ছে তোমাদের থার্ড পার্সন, আর 1 মানে হচ্ছে তোমাদের ফার্স্ট পার্সন। ঠিক আছে, ফার্স্ট পার্সন, বুঝতে পারলে?
2 মানে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন, আর 1 মানে হচ্ছে তোমাদের ফার্স্ট পারসন। অর্ডারটা হয়ে যাবে তোমাদের 231, এটা মনে রাখবে, ঠিক আছে। যখন আমরা পার্সোনাল প্রোনাউনকে এই জেনারেল কেসে ইউজ করব, তখন সেটার অর্ডারটা কিভাবে হবে, 2 3 1, ঠিক আছে, 231 এইভাবে আমরা ইউজ করব। এক্সাম্পলটা দেখো, ইউ, হি অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল। ইউ এই দেখো সেকেন্ড, তারপরে হি এটা হচ্ছে থার্ড, আর তারপরে হচ্ছে এখানে আই, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কি ফার্স্ট পারসন। ইউ, হি অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল মানে তুমি, সে এবং আমি স্কুলে যাই, এটা এভাবে ইউজ হবে জেনারেল কেসে, সেকেন্ড পারসন আগে, তারপরে থার্ড পারসন, তারপরে হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক আছে, বুঝতে পারলে। কিন্তু স্পেশাল কেসটা কি দেখো, কিন্তু যদি কোনো সময় দোষ, ভুল, পাপ এগুলোকে স্বীকার করা হয়, তাহলে কি হবে অর্ডারটা তোমাদের, তখন হয়ে যাবে 1 2 3, মানে প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে হচ্ছে থার্ড পারসন, বুঝতে পারলে। মানে মনে রাখবে, যখনই কোনো ভুল স্বীকার করা হবে, যখনই কোনো দোষ স্বীকার করা হবে, ঠিক আছে, তখন কি হয়ে যাবে, প্রথমে আমি আসবো, ঠিক আছে, তখন প্রথমে দোষ স্বীকার করার সময় প্রথমে আমি আসবো, 1, তারপরে আসবে সেকেন্ড পারসন, তারপরে আসবে থার্ড পারসন, ঠিক আছে। ভালো কাজ করার সময় কি আসবে, প্রথমে সেকেন্ড পারসন, তারপরে হচ্ছে থার্ড পারসন, তারপরে আসবো আমি, ঠিক আছে, ভালো কখনো যদি বোঝায় বা জেনারেল কেসে। কিন্তু যখনই দোষ, পাপ, ভুল এগুলো স্বীকার করতে হবে, তখনই প্রথমে আমাকে নিজেকে স্বীকার করতে হবে, ঠিক আছে, প্রথমে আমার নিজের দোষটাকে জানতে হবে, তারপরে অন্যকে দেখাবো আমি, ঠিক আছে। তো সেখানে কি হয়ে যাবে, 1 2 3, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এক্সাম্পল দেখো, আই, ইউ অ্যান্ড হি হ্যাভ কমিটেড আ সিন, ঠিক আছে, সিন মানে হচ্ছে পাপ। আমি, তুমি এবং সে একটা কি করেছি, পাপ করেছিলাম, ঠিক আছে, কোনো একটা খারাপ কাজ হয়তো বা করেছিল, সেটাকে বলেছে যে আমি, তারপরে তুমি এবং সে এটা করেছিল, ঠিক আছে, বুঝতে পারলে। কিন্তু দোষ স্বীকার করার সময় তোমাদের অর্ডারটা কি হয়ে যাবে প্রোনাউনের, 1 2 3, আর জেনারেল কেসে হয়ে যাবে তোমাদের 2 3 আর 1, ঠিক আছে, বুঝতে পারলে। চলো নেক্সট আসা যাক। দেখো 2 নম্বর রুলটা কি বলেছে, লেটের পরে অবজেক্টিভ কেস ইউজ করা হয়, লেটের পরে অবজেক্টিভ কেস ইউজ করা হয়। এক্সাম্পল দেখো, লেট ইউ অ্যান্ড মি গো টু স্কুল, চলো তুমি এবং আমি স্কুলে যাই, ঠিক আছে, চলো তুমি এবং আমি স্কুলে যাই। লেটের পরে এখানে দেখো অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেসের মধ্যে এগুলো পড়বে তোমাদের, এই যে দেখো ইউ, তারপরে এই মি, এই এখানে এটা অবজেক্টিভ কেস, বুঝতে পারলে। লেট ইউ অ্যান্ড মি গো টু স্কুল মানে লেটের পরে তোমাদের অবজেক্টিভ কেস ইউজ হবে, লেট ইউ অ্যান্ড আই এটা কিন্তু হবে না, আইটা কি হয়ে যাবে তোমাদের সাবজেক্টিভ কেসের মধ্যে পড়ে যাবে, বুঝতে পারলে, এটা হবে না, লেটের পরে তোমাদের অবজেক্টিভ কেস ইউজ করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। চলো নেক্সট রুল, রুল নম্বর 3, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস ইউজ করা হয়, ঠিক আছে, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস ইউজ করা হয়। দেখো এক্সাম্পলটা, হি ডিপেন্ডস অন মি, এই যে অন এটা কি এখানে প্রিপোজিশন, ঠিক আছে, এখানে কি এটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে তোমাদের কি কেস ইউজ হবে, অবজেক্টিভ কেস, মিটা কি তোমাদের এখানে অবজেক্টিভ কেস, বুঝতে পারলে। এটা কিন্তু হবে না, হি ডিপেন্ডস অন আই, আইটা কি হয়ে যাবে তোমাদের সাবজেক্টিভ কেস, ঠিক আছে, তো সাবজেক্টিভ কেস হবে না প্রিপোজিশনের পরে, তো প্রিপোজিশনের পরে তোমাদের কি ইউজ করতে হবে, অবজেক্টিভ কেস, বুঝতে পারলে। চলো নেক্সট আসা যাক, রুল নাম্বার 4 দেখো এখানে কি বলেছে, যখন দুটো নমিনেটিভ কেস এর প্রোনাউন দেন দিয়ে তুলনা করা হয়, তখন দেনের পরে নমিনেটিভ কেস ইউজ হয়, ঠিক আছে, যখন কোনো নমিনেটিভ কেস, নমিনেটিভ কেস মানে এই সাবজেক্টিভ কেসটাকে কি বলা হয়, নমিনেটিভ কেস, যখন কোনো নমিনেটিভ কেস এর প্রোনাউন দেন দিয়ে তুলনা করা হয়, তখন নমিনেটিভ কেস ইউজ করা হয়, ঠিক আছে, দেনের পরে কি হবে, নমিনেটিভ কেস ইউজ হবে। এক্সাম্পল দেখো, ইউ আর বেটার দেন আই, ঠিক আছে, ইউ আর বেটার দেন আই, ঠিক আছে, এইখানে ইউটা কি তোমাদের নমিনেটিভ কেস, ঠিক আছে, নমিনেটিভ মানে নাউন, নাউনের দ্বারা বোঝাচ্ছে বা সাবজেক্টিভ কেস বোঝাচ্ছে, তো এইখানে হচ্ছে ইউটা নমিনেটিভ কেস, তো এই ইউটাকে এই দেন দিয়ে কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে কার সাথে, আই এর সাথে, কারণ আই এখানে ইউজ হবে, ঠিক আছে, আইটা কি এখানে তোমাদের নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস, বুঝতে পারলে। এখানে কিন্তু এরকম হবে না যে ইউ আর বেটার দেন মি, মিটা কি হয়ে যাবে তোমাদের অবজেক্টিভ কেস হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু এখানে ভুল হয়ে যাবে, মানে দেনের পরে তোমাদের কি হয়ে যাবে এখানে নমিনেটিভ কেস, নমিনেটিভ কেসের যদি তুলনা করা হয় দেন দিয়ে, তাহলে দেনের পরেও নমিনেটিভ কেস ইউজ করতে হবে। তারপরে রুলটা দেখো, যখন দুটো অবজেক্টিভ কেস, এখানে ছিল নমিনেটিভ কেস, এখানে হচ্ছে তোমাদের অবজেক্টিভ কেস, যখন দুটো অবজেক্টিভ কেস এর প্রোনাউন দেন দিয়ে তুলনা করা হয়, এখানেও তোমাদের কি দেন দিয়ে তুলনা করা হচ্ছে কিন্তু অবজেক্টিভ কেস, তখন দেনের পরেও কি হবে তোমাদের অবজেক্টিভ কেস ইউজ হবে, মানে নমিনেটিভ কেসকে যদি দেন দিয়ে তুলনা করা হয় তাহলে নমিনেটিভ কেস হয়, আর অবজেক্টিভ কেসকে যদি দেন দিয়ে তুলনা করা হয় তারপরে কি হবে, দেনের পরে অবজেক্টিভ কেস ইউজ হবে, ঠিক আছে, বুঝতে পারলে। এক্সাম্পল দেখো, হি রেসপেক্টস ইউ মোর দেন মি, হি রেসপেক্টস ইউ মোর দেন মি,
মানে সে তোমাকে বেশি শ্রদ্ধা করে আমার চেয়ে, ঠিক আছে, আমার চেয়ে বেশি শ্রদ্ধা করে, ঠিক আছে। দেখো এখানে এই যে ইউটা, ইউটা কি এখানে অবজেক্টিভ কেস, ঠিক আছে। এখন বলবে যে ইউটা তো এখানেও তোমাদের সাবজেক্টিভ কেস আর এখানেও তোমাদের অবজেক্টিভ কেসেও ইউ, তো ইউটা আমরা কি করে বুঝবো যে কখন এটা সাবজেক্টিভ কেস হচ্ছে আর কখন তোমাদের অবজেক্টিভ কেস ইউজ হচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের জেনারেল যে স্ট্রাকচার বলেছিলাম আমি একটা সেন্টেন্সের, প্রথমে কি আসবে, সাবজেক্ট আসবে, তারপরে কি আসবে, ভার্ব আসবে, ঠিক আছে, ঠিক আছে। প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে, আর তারপরে কি আসবে, তোমাদের অবজেক্ট আসবে, বুঝতে পারলে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এইখানে কি দেখো, প্রথম লাইনটা ইউ আর বেটার, ঠিক আছে, এই পর্যন্ত লিখছি, ইউ আর বেটার, ঠিক আছে। ইউটা কি প্রথমে আছে, এটা কি সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট। এতটুকু বুঝে গেলে যে এটা এখানে কি হচ্ছে, সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, তো এটা তোমাদের সাবজেক্টিভ কেস ইউজ হয়ে গেল। আর এইখানে দেখো হি রেসপেক্টস ইউ, তো কি সাবজেক্ট, প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আসবে তোমাদের ভার্ব, আর তারপরে কি আসবে তোমাদের অবজেক্ট, ঠিক আছে। তো এখানে ইউটা কি হয়ে গেল তোমাদের অবজেক্ট, তো এইখানে তোমাদের ইউটা কি হিসাবে ইউজ হচ্ছে, অবজেক্টিভ কেস হিসাবে ইউজ হচ্ছে, বুঝতে পারলে? যে ইউটা কখন সাবজেক্টিভ কেস হিসাবে ইউজ হবে আর কখন অবজেক্টিভ কেস হিসাবে ইউজ হবে, তো দেখো হি রেসপেক্টস ইউ, তো এখানে এটা অবজেক্ট হয়ে গেল, তার মানে এটা অবজেক্টিভ কেস হিসাবে ইউজ হচ্ছে। তো অবজেক্টিভ কেস যদি আমাদের দ্যান দিয়ে তুলনা করা হয় তাহলে কি এর দ্যানের পরে তোমাদের কি হবে, অবজেক্টিভ কেস ইউজ হবে, অবজেক্টিভ কেসের কি হবে, মি, বুঝতে পারলে? তো এখানে এটা ঠিক আছে, কিন্তু তোমাদের এখানে হি রেসপেক্ট ইউ মোর দ্যান, এখানে আই লেখার দরকার ছিল, আই কিন্তু হবে না, ঠিক আছে, বুঝতে পারলে? হি রেসপেক্ট ইউ মোর দ্যান আই, এটা কিন্তু হবে না, তার মানে কি অবজেক্টিভ কেসের সাথে তুলনা করলে তোমাদের দ্যানের পরে কি হবে, অবজেক্টিভ কেস ইউজ হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, চলো নেক্সট আসা যাক। তো দুই নম্বরটা কি বলেছে দেখো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো, ইচ, আইদার, নাইদার, এই তিনটে ওয়ার্ডকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো প্রথম রুলটা কি বলেছে দেখো, দুই বা দুয়ের বেশি বোঝালে তখন কি হবে, ইজ ব্যবহার করা হবে, ঠিক আছে। দুই বা দুয়ের বেশি যদি বোঝায় তাহলে তোমাদের কি হবে, ইজ ব্যবহার করা হবে। এই রুলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে, এই এই দুটো রুলই আর কি। দুই বা দুয়ের বেশি বোঝালে ইজ ব্যবহার করা হবে, আর শুধুমাত্র যদি দুটি বোঝায় তাহলে তোমাদের আইদার অথবা নাইদার, এই দুটো এটা ব্যবহার হবে, ঠিক আছে। ইজ, আইদার, নাইদার, এগুলো কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আর এগুলো কিন্তু কনফিউজ হয়ে যায় যে ইজ কখন ব্যবহার করা হবে আর আইদার, নাইদার কখন ব্যবহার করা হবে, ঠিক আছে। ইচ হচ্ছে তোমাদের দুই বা দুয়ের বেশি, ইচ হচ্ছে টু অথবা টু প্লাস ক্ষেত্রে ব্যবহার করা হবে, আর আইদার আর নাইদার হচ্ছে তোমাদের শুধুমাত্র দুইটা যদি বোঝায় তাহলে তোমাদের আইদার আর নাইদার ব্যবহার করা হবে, ঠিক আছে। দেখো এক্সাম্পলটা, ইচ অফ দ্য টু বয়েজ, ঠিক আছে, ইচ অফ দ্য টু বয়েজ, ঠিক আছে, এইটাও কিন্তু এখানে ঠিক হবে, ইচ তার সাথে দেখো টু আছে, ঠিক আছে। আবার দেখো ইচ অফ দ্য থ্রি বয়েজ, এটাও কিন্তু ঠিক এখানে, ঠিক আছে, বুঝতে পারলে? ইচ তার সাথে কিন্তু দুয়ের বেশি, যদি দুইয়ের বেশি থাকে তাহলেও কিন্তু ইজ ব্যবহার করা হবে। দুই নম্বর রুলটা তো দেখলেই যে দুটো যদি বোঝায় তাহলে আইদার অথবা নাইদার ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখো, আইদার অফ দিস টু বয়েজ, ঠিক আছে, এই দেখো দিস টু বয়েজ বলছে, টু বয়েজ তার সাথে কিন্তু এখানে তোমাদের আইদার হবে। এইখানে যদি তোমাদের থ্রি বলে দিত, ঠিক আছে, এখানে যদি তোমাদের থ্রি বলে দিত তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত, ঠিক আছে, তখন এইখানে থ্রির জন্য এখানে কি হয়ে যাবে, ইচ, ঠিক আছে, ইচ অফ দিস থ্রি বয়েজ, এইভাবে কিন্তু এটা হয়ে যাবে, কিন্তু এখানে তোমাদের টু আছে তার মানে এটা ঠিক আছে, বুঝতে পারলে? আবার নাইদার দেখো, নাইদার অফ দিস টু গার্লস, মানে টু যদি যদি দুটো বোঝায়, ঠিক আছে, তাহলে তোমাদের নাইদার আর আইদার ইউজ হবে, বুঝতে পারলে? এতটুকু। নেক্সট আসা যাক দেখো, রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, ওয়ান অ্যান আদার, ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও কনফিউশন হয়ে যায়, তো এটাও তোমরা ভালো করে মনে রাখবে, ইচ আদার আর ওয়ান অ্যান আদার, ইচ আদার কখন ইউজ হবে আর ওয়ান অ্যান আদার কখন ইউজ হবে, ঠিক আছে। ওয়ান অ্যান আদার ইউজ হবে দুই বা দুয়ের বেশি বোঝালে, ঠিক আছে, টু অথবা টু প্লাস যদি বোঝায় তাহলে তোমাদের কী হবে, ওয়ান অ্যান আদার, আর শুধুমাত্র যদি দুটি বোঝায় তাহলে তোমাদের কী হবে, ইচ আদার ইউজ হবে, বুঝতে পারলে? যদি দুই বা দুয়ের বেশি হয় তাহলে ওয়ান অ্যান আদার, আর শুধুমাত্র যদি দুটি বোঝায় তাহলে তোমাদের ইচ আদার ব্যবহার হবে, ঠিক আছে। এক্সাম্পল দেখো এখানে, দ্য ফাইভ ব্রাদার্স লাভ ওয়ান অ্যান আদার, ফাইভ ব্রাদার্স পাঁচজনকে বোঝাচ্ছে, ঠিক আছে, দুয়ের বেশি আছে, তো ওয়ান অ্যান আদার এখানে ইউজ হবে। তারপরে এখানে এক্সাম্পল দেখো, দ্য টু ব্রাদার্স হেট ইচ আদার, মানে দুই ভাই একে অপরকে কী করে, ঘৃণা করে, ঠিক আছে, তো এখানে টু আছে, টু এর সাথে কী হবে, ইচ আদার হবে, বুঝতে পারলে? দুই যদি বোঝায় তাহলে তোমাদের ইচ আদার, আর দুয়ের বেশি বা দুই যদি বোঝায় তাহলে কী হবে, ওয়ান অ্যান আদার, বুঝতে পারলে? নেক্সট আসা যাক। নেক্সট দেখো চার নম্বর, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে আমরা জেনে নিই, দেখো যেসব
প্রোনাউন দ্বারা কোনো কিছু বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণ করা মানে কি? ডেমনস্ট্রেট করা, ঠিক আছে? ডেমনস্ট্রেট করা বোঝায় বা বিশ্লেষণ করা বোঝায়, তাদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোন ওয়ার্ডগুলো, দেখো দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, এনিবডি, নো বডি, এভরিবডি, সাম ওয়ান, নো ওয়ান। তারপরে দেখো এখানে আবার একটু এগুলো কপি হয়ে গেছে, এগুলো হবে না এখানে। এনি ওয়ান, এভরি ওয়ান, সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, সাম, অল, মেনি, ফিউ, নান, ওয়ান, আরও আছে ওয়ার্ড, ঠিক আছে? কিন্তু এই ওয়ার্ডগুলো হবে না, এখানে একটু কপি হয়ে গেছে। তো এক্সাম্পল দেখো এখানে একটা, দিস ইজ আ পেন, ঠিক আছে? দিস ইজ আ পেন মানে এইটা হলো একটা কলম, ঠিক আছে? ডেমনস্ট্রেট করা হচ্ছে যে এইটা হলো একটা কলম, ঠিক আছে? এই যে এটা হলো একটা কলম, ঠিক আছে? কাউকে ডেমনস্ট্রেট করা হচ্ছে যে দিস ইজ আ পেন। তো এই দিস হচ্ছে এখানে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে? বুঝতে পারলে? তো আজকে এ পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে, আর কমেন্টে ওয়াই টাইপ করে আমাকে জানাবে যে হ্যাঁ আমরা ক্লাসটা বুঝতে পেরেছি। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবে, আর পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। আর তোমরা অবশ্যই ওয়েবসাইট ভিজিট করবে www.knowledgepoint.in, ঠিক আছে? এখানে তোমাদের কুইজ দেওয়া হচ্ছে, সেই কুইজগুলো অ্যাটেন্ড করো, আর অ্যাটেন্ড করলে তোমাদের অনেকটা নলেজ এনহ্যান্স হয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের ফেসবুক পেজ আছে আর ফেসবুক গ্রুপ আছে, সেগুলোতে জয়েন হয়ে যাবে, আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা সব ধরনের আপডেট পেয়ে যাবে, আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এগুলোর লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।